আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু সাইদ। আমার প্রজেক্ট হচ্ছে বঙ্গবন্ধু স্পেস অবজারভেশন সেন্টার ফরিদপুর। প্রজেক্টের লোকেশন হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়। প্রজেক্টের ক্লায়েন্ট হচ্ছে মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ। প্রজেক্টের সাইট এরিয়া হচ্ছে 9.47 একর, বাজেট 213 কোটি টাকা। মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন স্পার্সের কোলাবোরেশনে প্রজেক্টটি স্টাবলিশ হতে যাচ্ছে। প্রজেক্টের মেজর ফাংশন হচ্ছে স্পেস অবজারভেটরি, ভিজিটর স্পেস গ্যালারি, প্ল্যানেটোরিয়াম। প্রজেক্টটি 19শে জানুয়ারি 2021 সাল এই বছর একনেকে সভায় উত্থাপিত হয় এবং 213 কোটি টাকার বিল পাশ হয়। প্রজেক্টটি 2024 সালের জুন মাসে জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার কথা আছে। ব্যাকগ্রাউন্ড অব দ্য প্রজেক্ট, ডক্টর জাফর ইকবাল স্যার প্রথম এই প্রজেক্টের ধারণা দেন। 2019 সালে নিউজ পেপারে একটি স্বপ্ন শিরোনামে তার একটি আর্টিকেল প্রকাশ পায়, যেখানে তিনি তার অনেকগুলো স্বপ্নের মধ্যে একটি স্বপ্নের কথা উল্লেখ করেন। পৃথিবী যে অক্ষের সাথে সূর্যের চারদিকে ঘুরতে থাকে এবং নিজের অক্ষের সাথে ঘুরতে থাকে, সেই অক্ষ বরাবর পূর্ব পশ্চিমে তিনটি রেখা কল্পনা করা হয়, যেগুলো হলো ট্রপিক অফ ক্যান্সার, ইকুয়েটর অ্যান্ড ট্রপিক অফ ক্যাপ্রিকন। আর এই রেখাগুলোর উপর কোন বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য উত্তর দক্ষিণ আরো দ্রাঘিমা রেখা কল্পনা করা হয়, যেগুলোর মধ্যে 0°, 90°, 180°, 260° ইম্পর্টেন্ট। এই 12টি রেখার টোটাল, এই তিনটি উত্তর দক্ষিণ বরাবর 4টি রেখা এবং পূর্ব পশ্চিম বরাবর 3টি রেখার যেই 12টি ইন্টারসেক্টিং পয়েন্ট আছে, সেই ইন্টারসেক্টিং পয়েন্ট গুলো ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, যার 10টি পড়েছে সাগর এবং মহাসাগরে, একটি জনমানবহীন সাহারা মরুভূমিতে, আর একটি হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা। তো এই ইন্টারসেক্টিং পয়েন্টের গুরুত্বটাকে ধরে রাখার জন্য ডক্টর জাফর ইকবাল স্যার প্রধানমন্ত্রীর কাছে এই এই এখানে একটি মহাকাশ অবলোকন কেন্দ্র বা স্পেস অবজারভেশন সেন্টার তৈরির প্রস্তাবনা জানায়। পরবর্তীতে মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তির চর্চাকে বেগবান করার জন্য এই প্রযুক্তি বাস্তবায়নের উদ্যোগ নেয়। প্রজেক্টটি কমপ্লিট হলে বাংলাদেশে থেকে টেলিস্কোপের মাধ্যমে স্পেস অবজারভেশনের সুযোগ হবে, পিএইচডি রিসার্চ এবং স্পেস রিসার্চের সুযোগ তৈরি হবে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোফিজিক্স অলিম্পিয়াডের আয়োজন করতে পারবে। এটি একটি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল টুরিস্ট অ্যাট্রাকশন স্পট হিসেবে পরিচিত হবে। প্রজেক্টের লোকেশন হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ভাঙ্গারদিয়া নামক গ্রামে। রোড নেটওয়ার্ক অ্যান্ড অ্যাক্সেস, দেশের মধ্যাঞ্চল এবং রোড নেটওয়ার্ক বেশ ডেভেলপ হওয়ায় সাইটটা দেশের প্রায় প্রত্যেকটি পার্টের সাথে কানেক্টেড। ঢাকা থেকে সাইটের দূরত্ব হচ্ছে 92 কিলোমিটার। নিয়ারবাই শহর ফরিদপুর থেকে সাইটের দূরত্ব হচ্ছে 39.2 কিলোমিটার। নিয়ারবাই ফরিদ ভাঙ্গা রেলওয়ে স্টেশন এবং বাস স্টেশন 9.2 কিলোমিটার দূরে। আর ঢাকা ভাঙ্গা মাওয়া এক্সপ্রেস ওয়ে থেকে সাইটের অবস্থান 7.2 কিলোমিটার দক্ষিণে। সাইট সার্ভে ম্যাপ, সাইটটা একটি ধানি জমিতে পড়েছে, তো সাইটের আশেপাশে মানুষের বাড়িঘরকে কনসিডার করে ইন্টারসেক্টিং পয়েন্টটা থেকে পূর্ব পশ্চিমে 400 মিটার এবং উত্তর দক্ষিণে 300 মিটার জমি অ্যাকোয়ার করা হয়েছে প্রজেক্টটা ইস্টাবলিশ করার জন্য। প্রজেক্টটাকে হাইওয়ের সাথে কানেক্ট করার জন্য এক্সপ্রেস ওয়ে থেকে একটি 100 মিটার রোড প্রজেক্টের পূর্ব পাশ ঘেঁষে 2200 রোডের সাথে কানেক্ট হওয়ার একটি প্রস্তাবনা আছে। প্রজেক্টের আশেপাশের টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট গুলো ক্লাইমেট অ্যান্ড সোয়াট অ্যানালাইসিস। স্পেস অবজারভেটরির জন্য ওয়েদার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, ওয়েদার এবং ক্লাউড কন্ডিশন। তো সাইটের ওয়েদার অ্যানালাইসিস থেকে দেখতে পাই আমরা অক্টোবর থেকে মে মাস পর্যন্ত স্পেস অবজারভেশনের জন্য এই সাইটে আইডিয়াল সময়। টুরিস্টের জন্য, টুরিস্ট অ্যাট্রাকশন মানে ট্যুরিজমের জন্য বেস্ট সময় হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। আর 21শে জুন সাইটের সূর্য পৃথিবী ট্রপিক অফ ক্যান্সারের 23.5 ডিগ্রির সাথে প্যারালালে, অক্ষের সাথে প্যারালালে ঘুরতে থাকে। তো এই দিন দুপুর ঠিক 12টার সময় পৃথিবীর কেন্দ্র সাইটের ইন্টারসেক্টিং পয়েন্ট এবং সূর্যের কেন্দ্রের সাথে প্যারালাল থাকে। তো এই সময় সাইটে কোনো ভার্টিক্যাল অবজেক্টের ছায়া দেখা যায় না। ডিজাইন কনসিডারেশন,
সৃষ্টির শুরু থেকে বিভিন্ন দেশে জাতিতে ধর্মেতে সৃষ্টির রহস্য নিয়ে বিভিন্ন ধরনের মতবাদ প্রচলিত আছে। যেমন এনশিয়ান ইজিপশিয়ানরা বিশ্বাস করত সৃষ্টিকর্তা পানি এবং স্বর্ণ থেকে পৃথিবীর সৃষ্টি ইউনিভার্সের সবকিছু সৃষ্টি করেছেন। বুদ্ধিস্ট রিলিজনে বিশ্বাস করা হয় বুদ্ধির স্পিরিট থেকে ইউনিভার্সের সবকিছু সৃষ্টি হয়েছে। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় এক ফোঁটা পানি থেকে পৃথিবীর সবকিছু সৃষ্টি হয়েছে। এছাড়াও বিভিন্ন সাইন্টিফিক থিওরি পৃথিবীর সৃষ্টিটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। তার মধ্যে এখন পর্যন্ত সব থেকে গ্রহণযোগ্য থিওরি হলো দ্য বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরিতে বলা হচ্ছে পৃথিবীতে যখন কোনো কিছুই ছিল না, পৃথিবীর সব শক্তি একটা সিঙ্গেল পয়েন্টে পুঞ্জীভূত ছিল, যেটাকে সিঙ্গুলারিটি বলা হয়, যেটা যেটা 13.7 বিলিয়ন এয়ার অ্যাগো ভায়োলেন্টলি এক্সপ্লোর করে। এবং ইমিডিয়েটলি আফটার বিগ ব্যাং চারটা জিনিস তৈরি হয়, যেটা হচ্ছে স্পেস, এনার্জি, ম্যাটার অ্যান্ড টাইম। তারপর 13.7 বিলিয়ন ইয়ারের রেভলিউশনের পরে ফাইনালি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির, এই হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির ফাইনাল শেপ, যেখানে 125 বিলিয়ন গ্যালাক্সি আছে ইনক্লুডিং আওয়ার সান। কনসেপ্ট আমার আমার কনসেপ্টটা হচ্ছে দ্য ফাংশনাল হায়ারার্কি অরিজিন অফ দ্য ফাংশনাল হায়ারার্কি অরিজিন অফ দ্য ইউনিভার্সের বেসিক প্রিন্সিপাল গুলো ফলো করবে। এবং বিগ ব্যাংকের যে মেজর চারটা অ্যাসপেক্ট, স্পেস, ম্যাটার, এনার্জি অ্যান্ড টাইম, এই জিনিসগুলোকে আমি আমার ডিজাইনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। এজন্য আমি আমার পুরো সাইটটাকে স্পেস হিসেবে কনসিডার করছি। সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে যে ফাংশনগুলো এবং ডিজাইন এলিমেন্টগুলো আসছে সেগুলোকে আমি ম্যাটার এবং এনার্জির মাধ্যমে রিপ্রেজেন্ট করছি। এবং পুরো প্রজেক্টের যে জার্নিটা ক্রিয়েট হচ্ছে, যে স্পেস রিসার্চ এবং স্পেসের ইউনিভার্সের হিস্ট্রি জানার জন্য, সেই জিনিসটাকে আমি টাইমের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি। দেন আমি আমার ফর্ম জেনারেশনে দেখিয়েছি যে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে যেভাবে একটা সেন্টার সেন্ট্রাল ব্ল্যাক হোলকে কেন্দ্র করে ম্যাটার গুলো স্পিন করছে, আমি আমার ফর্মটা এই এখান থেকে জেনারেট করেছি। মেজর ফাংশন গুলো হচ্ছে স্পেস অবজারভেটরি অ্যান্ড রিসার্চ, প্ল্যানেটোরিয়াম, আইম্যাক্স থিয়েটার প্রজেকশন, 10টা স্পেস গ্যালারি, ডরমিটরি, ক্যাফেটেরিয়া, আউটডোর এক্সিবিশন স্পেস, প্লাজা অ্যান্ড পার্কিং। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে টেলিস্কোপের যে গাইডলাইনটি দেওয়া আছে সেটা হচ্ছে একটা 1 মিটার রিফ্রাক্টর টেলিস্কোপ। তো আমার সাজেশন হচ্ছে প্লেন ওয়েভ 1000 অবজারভেটরি সিস্টেম, যেটা এখন পর্যন্ত 1 মিটার রিফ্রাক্টর টেলিস্কোপ গুলোর মধ্যে একটি আধুনিক টেলিস্কোপ। জোনিং, আমি আমার পুরো সাইটটাকে তিনটা জোনে ভাগ করেছি। প্রথম জোনটা হচ্ছে ট্যুরিস্ট জোন, পরের জোনটা হচ্ছে রিসার্চ অ্যান্ড অবজারভেটরি জোন, থার্ড জোনটা হচ্ছে ডরমিটরি জোন। সাইটের বার্ডসাই ভিউ, যেখানে প্রস্তাবিত রোডটা, সাইটের পূর্ব পাশে প্রস্তাবিত রোডটা এবং পশ্চিম পাশে ওয়াটার বডিটা দেখা যাচ্ছে। সাইট সার্কুলেশন, সাইড সার্কুলেশন, পেডিস্ট্রিয়ান মুভমেন্টের মধ্যে আমি দুই টাইপের পেডিস্ট্রিয়ান মুভমেন্ট রেখেছি। প্রথমটা হচ্ছে বেসিক মুভমেন্ট, যেটা মেইন রোড থেকে সরাসরি ট্যুরিস্ট জোনে চলে যাচ্ছে, এবং পরবর্তীতে সেকেন্ডারি মুভমেন্ট হিসেবে আমি দেখাচ্ছি যেটা হচ্ছে সাইটের সাউথ ইস্ট কর্নার থেকে রিসার্চের জন্য এবং ডরমিটরির জন্য চলে যাচ্ছে। ভেহিকুলার মুভমেন্টের মধ্যে সাউথ ইস্ট কর্নার থেকে এন্ট্রেন্স হয়ে প্রথমে সার্ফেস পার্কিং, দেন প্রথম ড্রপ অফ পয়েন্ট রিসার্চ জোন, এবং সেকেন্ড ড্রপ অফ পয়েন্ট হচ্ছে আমার ট্যুরিস্ট জোনের। এখানে সাইটে দুই ধরনের পার্কিং আছে, একটা হচ্ছে সার্ফেস পার্কিং এবং পরেরটা হচ্ছে বেসমেন্ট পার্কিং। ন্যাভিগেশন প্ল্যান, আমি আমার ফ্লো আমি আমার মেজর ফাংশন গুলো ফ্লোর ফ্লোর প্ল্যান এবং সেকশনে ন্যাভিগেট করে দেন আমি ডিটেল প্ল্যানে আমার ফাংশন গুলো ডিসক্রাইব করব। মাস্টার প্ল্যান, মাস্টার প্ল্যানে আমার মেজর তিনটা জোনের মধ্যে একটা হচ্ছে ট্যুরিস্ট জোন, একটা রিসার্চ অ্যান্ড অবজারভেটরি, আর ডরমিটরি জোন। তো এখানে মাস্টার গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে ফার্স্টে হচ্ছে এন্ট্রি লবি, এখানে হচ্ছে আমি যেই ইন্টারসেক্টিং পয়েন্ট আছে সেই পয়েন্ট নিয়ে একটি এক্সিবিশন গ্যালারি রাখছি। দেন লবিতে ওকে স্যার, আমি জাস্ট বলে যাই নাকি? দেন এটা হচ্ছে ডরমিটরি জোন, এটা হচ্ছে রিসার্চ অ্যান্ড অবজারভেটরি জোন। দেন ফার্স্ট ফ্লোর প্ল্যানে ট্যুরিস্ট জোনে আছে হচ্ছে গ্যালারি, গ্যালারি আর প্ল্যানেটোরিয়ামের অ্যাক্সেসটা হচ্ছে ফার্স্ট ফ্লোর থেকে, ডরমিটরিতে সেকেন্ড ফ্লোর থেকে অ্যাকোমোডেশন জোনটা শুরু হয়ে যাচ্ছে, আর ফার্স্ট ফ্লোরে অবজারভেটরিতে অবজারভেটরি কন্ট্রোল সেন্টারটা থাকছে রিসার্চ জোনে। দেন সেকেন্ড ফ্লোরে ট্যুরিস্ট জোনে অ্যাস্ট্রোনমিক্যাল গ্যালারিগুলো কন্টিনিউ করছে, থার্ড ফ্লোরে এসে ট্যুরিস্ট জোনের ভার্চুয়াল রিয়েলিটি গ্যালারি থাকছে আর অ্যাস্ট্রোনমিক্যাল লাইব্রেরি থাকছে।
বেসমেন্ট প্ল্যানে আমি হচ্ছে বেসমেন্টে আমি টোটাল তিন টাইপের পার্কিং প্রোভাইড করেছি, যেটা হচ্ছে কার পার্কিং, বাইক পার্কিং এবং পিক আপ পার্কিং। এই জায়গাটাতে আমি হচ্ছে ড্রাইভারদের জন্য একটা ওয়েটিং জোন রেখেছি, এখানে একটা স্টোর রুম, মেকানিক্যাল রুম এবং ড্রাইভারদের জন্য একটা রেস্টিং রুম রেখেছি। দেন সেকশন সেকশনে যদি দেখি, সেকশন প্রথম সেকশন এ তে আমি সাইটের ইস্ট সাইডের রোড থেকে ওয়েস্ট সাইড পর্যন্ত দেখেছি, যেখানে দেখতে পাচ্ছি এই জোনটা হচ্ছে আমার রোড সাইড জোন, রোড সাইডের জায়গাটা। দেন এখানে হচ্ছে সায়েন্স ফেয়ারের জায়গাটা, এখানে প্ল্যানেটোরিয়াম, এটা হচ্ছে ট্যুরিস্ট জোনের এন্ট্রি। দেন এই জায়গাতে হচ্ছে রিসার্চের লবি, আর এখানে আমি হচ্ছে ডরমিটরির সরি অবজারভেটরির ডোমটা দেখাচ্ছি। সেকশন বিবিতে সাইটের দক্ষিণ থেকে উত্তর দিক পর্যন্ত দেখিয়েছি, যেখানে প্রথমে বেসমেন্ট পার্কিং, দেন প্ল্যানেটোরিয়ামের এখানে আমি সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখিয়েছি। দেন এই জায়গাটা তো হচ্ছে আমার যে সেলিব্রেশন পয়েন্টটা আছে, সেই পয়েন্টটাকে নিয়ে একটা এক্সিবিশন গ্যালারি আছে। দেন এখান থেকে ল্যান্ডস্কেপের দিকে একটি এক্সিট আছে, আমার আউটডোর ল্যান্ডস্কেপে একটি টিবার একটি সুভেনিয়র শপ আছে, যেটা হচ্ছে এই জায়গাতে টুরিস্ট রুট। আমি এখন টুরিস্ট জোনটাতে মেজর দুইটা অ্যাক্সেস হচ্ছে, একটা ইস্ট সাইডের রোড থেকে সরাসরি পেডিস্ট্রিয়ান অ্যাক্সেস, আর আরেকটা হচ্ছে পশ্চিম সাইড থেকে ভেহিকুলার অ্যাক্সেস। তো আমি আমার নিচের লবিটাকে একটা ইনফর্মাল এক্সিবিশন স্পেস হিসেবে ডিজাইন করতে যাচ্ছি। যে সো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সায়েন্স এক্সিবিট থাকবে, এবং যখন এখানে কোনো ইভেন্ট হবে তখন এখানে বিভিন্ন ধরনের সায়েন্স ফেয়ার আয়োজন করতে পারবে, দেশে বিভিন্ন অর্গানাইজেশন এবং স্কুল এখানে সায়েন্স ফেয়ারে জয়েন করতে পারবে। এটা হচ্ছে আইম্যাক্স থিয়েটার প্রজেকশন, এটা হচ্ছে প্ল্যানেটোরিয়াম, এই জায়গাতে হচ্ছে আমার সেলিব্রেশন পয়েন্ট নিয়ে এক্সিবিশন, যেটা 10 ফিট সাইনকেন হয়ে নিচে চলে গেছে। আর এই জায়গাটাতে হচ্ছে আমার অ্যাডমিন জোন, এই জোনটা হচ্ছে কফি ক্যাফেটেরিয়া, আর এখানে একটা সায়েন্স শপ, আর এই জায়গাতে হচ্ছে ইমার্জেন্সি এক্সিট, যেটা সবগুলো গ্যালারি থার্ড ফ্লোর পর্যন্ত কন্টিনিউ হয়েছে। দেন ইমেজটাতে আমি আমার এন্ট্রেন্স পয়েন্ট গুলো দেখাচ্ছি, যেখানে এটা হচ্ছে ট্যুরিস্ট জোনের এন্ট্রি, এটা ডরমিটরি জোনের এন্ট্রি, এটা রিসার্চ জোনের এন্ট্রি। দেন এটা আমার সায়েন্স ফেয়ার এর জায়গাটা, এখানে বিভিন্ন ধরনের সায়েন্স রিলেটেড এক্সিবিট রেখেছি, আর এখানে যেমন রকেটের মডেল, টেলিস্কোপের মডেল, আর আমি এখানে একটা সোলারের স্কেল মডেল রেখেছি, যেখানে প্ল্যানেটোরিয়ামটাকে সান কনসিডার করে বাকি প্ল্যানেট গুলোকে এর পাশে রেখেছি। এটা হচ্ছে আমার সেলিব্রেশন পয়েন্টের এক্সিবিশন গ্যালারিটা, এখানে দেখানো হবে যে পৃথিবীর এই পয়েন্টটা কেন এত গুরুত্বপূর্ণ, এবং অন্যান্য পয়েন্টগুলো কোথায় পড়েছে, এবং এই জায়গার আবিষ্কার মানে এই পয়েন্টটা আবিষ্কারের ইতিহাসটা এই এক্সিবিশনের মাধ্যমে দেখানো হবে। দেন ফার্স্ট ফ্লোর থেকে আমার গ্যালারিগুলো শুরু হচ্ছে। আমি আমার অ্যাস্ট্রোনমিক্যাল গ্যালারিগুলোকে তিনটি ভাগে ভাগ করেছি, পাস্ট গ্যালারি, প্রেজেন্ট গ্যালারি এবং ফিউচার গ্যালারি। তো পাস্ট গ্যালারির প্রথম গ্যালারিটা হচ্ছে বার্থ অফ দ্য ইউনিভার্স কে নিয়ে, সেকেন্ড গ্যালারিটা হচ্ছে অ্যাস্ট্রোনমি উইথ নেকেড আই, থার্ড গ্যালারিটা হচ্ছে এক্সপ্লোরেশন অফ দ্য ইউনিভার্স উইথ টেলিস্কোপ। দেন এখান থেকে আমার এখানে প্রেজেন্ট গ্যালারি শেষ হয়ে এখান থেকে পাস্ট গ্যালারি শেষ হয়ে এখান থেকে প্রেজেন্ট গ্যালারি শুরু হচ্ছে, যার মধ্যে প্রথম গ্যালারিটা হচ্ছে ডিটেইল অফ আওয়ার সোলার সিস্টেম। তারপরে সেকেন্ড ফ্লোরে এসে গ্যালারিটা কন্টিনিউ করছে, প্রেজেন্ট গ্যালারি কন্টিনিউ করছে, যেখানে প্রথম গ্যালারিটা হচ্ছে এক্সপ্লোরেশন অফ দ্য ইউনিভার্স ইন মডার্ন টাইম, দেন পরের গ্যালারিটা হচ্ছে মডার্ন ডে অ্যাচিভমেন্ট। এখান থেকে আমার ফিউচার গ্যালারিটা শুরু হচ্ছে, যেখানে প্রথম গ্যালারিটা হচ্ছে হোয়ার কুড স্পেস ট্রাভেল ট্রেক আস ইন নিয়ার ফিউচার, দেন পরের গ্যালারিটা হচ্ছে হিউম্যান স্পেস থ্রেট, পরের গ্যালারিটা হচ্ছে ফিউচার অফ স্পেস সায়েন্স, এবং লাস্ট গ্যালারিটা হচ্ছে পিপলস নেক্সট হোম। থার্ড ফ্লোরে এসে আমি প্রথমে এখানে একটা ভার্চুয়াল রিয়েলিটি গ্যালারি রেখেছি, আবার আর এখানে একটি অ্যাস্ট্রোনমিক্যাল লাইব্রেরি রেখেছি। রেন্ডার ইমেজে যদি দেখি, এটা হচ্ছে আমার প্রথম গ্যালারিটা, যেটা বার্থ অফ দ্য ইউনিভার্সকে নিয়ে। এখানে গ্যালারির শুরুতেই একটা ডিজিটাল প্রজেকশন স্ক্রিন থাকবে, যেখানে বিগ ব্যাং এর বিভিন্ন ফেজ দেখানো হবে, আর এই গ্যালারিটাতে আরো বিভিন্ন ক্রিয়েশন মিথ, বিভিন্ন সাইন্টিফিক ব্যাখ্যা বিশ্লেষণ গুলো সৃষ্টির শুরু নিয়ে এক্সিবিট করা হবে। পরবর্তী গ্যালারিটা হচ্ছে অ্যাস্ট্রোনমি উইথ নেকেড আই, এটা হচ্ছে অ্যানশিয়েন্ট বিভিন্ন অ্যাস্ট্রোনমিক্যাল এক্সিবিট এখানে রাখা থাকবে, যেমন সানডায়াল সেক্সট্যান্ট,
তারপরে মানে জ্যোতির্বিদ্যার বিভিন্ন এক্সিবিট এই গ্যালারিতে এক্সিবিট করা হবে। থার্ড গ্যালারিটা হচ্ছে অ্যাস্ট্রোনমি উইথ এক্সপ্লোরেশন অফ দ্য ইউনিভার্স উইথ টেলিস্কোপ, যেখানে হচ্ছে অনেক অ্যানশিয়েন্ট কালের টেলিস্কোপ থেকে শুরু, মানে অনেক আগের টেলিস্কোপ থেকে শুরু করে গ্যালিলিও গ্যালিলিওর টেলিস্কোপ এবং মডার্ন টেলিস্কোপের রেভলিউশনটা এই গ্যালারিতে দেখানো হবে। দেন এটা হচ্ছে আমার প্রেজেন্ট গ্যালারি। প্রেজেন্ট গ্যালারির এখান থেকে হচ্ছে আমি দুইটি গ্যালারি একসাথে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে প্রথমটা হচ্ছে এক্সপ্লোরেশন অফ দ্য ইউনিভার্স ইন মডার্ন টাইম অ্যান্ড মডার্ন ডে অ্যাচিভমেন্ট। প্রথম গ্যালারিটা হচ্ছে আর্লি রকেট স্টেজের যেই আবিষ্কার গুলো আছে সেই জিনিসগুলো এক্সিবিট করা হবে। পরবর্তী গ্যালারিটাতে যে মডার্ন ডে অ্যাচিভমেন্ট আছে, যে আমরা এখন এখন কি ধরনের স্পেস ক্রাফট বা টেলিস্কোপ ডিজাইন করা হচ্ছে বা খুব নিয়ার ফিউচারে কি কি প্রযুক্তি অ্যাড হতে যাচ্ছে, সেই পার্থক্যটা এই দুটি গ্যালারিতে দেখিয়েছি। দেন এখানে হচ্ছে একটা ফিউচার গ্যালারি, ফিউচার গ্যালারি। দেন হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি গ্যালারি। ভার্চুয়াল রিয়েলিটি গ্যালারিতে আমি রেখেছি হচ্ছে স্পেস সিমুলেটর, যার মাধ্যমে মানুষ দেখতে পারবে স্পেসের বিভিন্ন ইভেন্ট ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এক্সপিরিয়েন্স করতে পারবে। পরবর্তী গ্যালারিটা হচ্ছে এটাও ভার্চুয়াল রিয়েলিটি গ্যালারি, যেখানে বিভিন্ন স্পেস ক্রাফট স্পেস শিপের সিমুলেশন থাকবে। রিসার্চ রুট, রিসার্চ রুটের এন্ট্রি হচ্ছে এটা হচ্ছে একটু সুইফট, লাস্ট 2 মিনিটস, সরি ম্যাম, প্লিজ কন্টিনিউ, লাস্ট 2 মিনিটস, প্লিজ কন্টিনিউ। ওকে, যে এখানে হচ্ছে এন্ট্রেন্স লবি থেকে এই জোনটা হচ্ছে আমার এডুকেশন এবং রিসার্চ জোন, যেখানে এখানে 3টা ক্লাসরুম এবং সেমিনার রুম আছে। এই জায়গাতে হচ্ছে একটা স্টুডেন্টস ওয়েটিং, এখানে হচ্ছে 2টা ইন্টারেক্টিভ ফিজিক্স ল্যাব, যেখানে রিসার্চাররা বিভিন্ন ধরনের গবেষণা করতে পারবে এবং গবেষণা করতে পারবে। আর এই জায়গাটাতে হচ্ছে মাল্টিপারপাস হল, এখান থেকে ফার্স্ট ফ্লোরে গিয়ে দেন এই 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 এখান থেকে হচ্ছে অবজারভেটরি টাওয়ারের এন্ট্রি। এটা অবজারভেটরি কন্ট্রোল সেন্টার, এটা মিরর কোটিং রুম যেখানে টেলিস্কোপের বিভিন্ন ধরনের রিপেয়ারিং হয়ে থাকবে। এখানে হচ্ছে রুম ফর সায়েন্টিস্ট, এখানে 2টা অ্যাডভান্স ফিজিক্স ল্যাব থাকবে, যেখানে ইলেকট্রনিক ম্যাগনেটিক রেজোনেন্স আর ইলেকট্রনিক মাইক্রোস্কোপের মতো অ্যাডভান্স ফিজিক্স পরীক্ষার যন্ত্রপাতি থাকবে। দেন অবজারভেটরি টাওয়ার, অবজারভেটরি টাওয়ারটাকে আমি 162 ফিট হাইটে নিয়ে গিয়েছি, 12th ফ্লোর থেকে এর এন্ট্রি হচ্ছে। তো এই হাইট অ্যাচিভ করার কারণে নিয়ার বাই শহর ফরিদপুর, যেটা 24 কিলোমিটার দূরে অ্যাপ্রক্সিমেটলি, আর ঢাকা ঢাকা 60 কিলোমিটার দূরে, মানে ভার্টিক্যাল ডিস্টেন্স। তো এইখানে যদি একটা ফরিদপুরে যদি 95 মিটারের একটা অবস্ট্রাকল বা ঢাকাতে যদি একটা 282 মিটারের অবস্ট্রাকলও থাকে, তারপরেও বিনা বাধায় আকাশ দেখা যাবে। দেন সেকশন মাল্টিপারপাস, যেখানে হচ্ছে এটা সেকশন, যে মাল্টিপারপাস হল, গ্রিন রুম আর রিসার্চ জোনের গ্রিন রুফ, ডরমিটরি, ডরমিটরি হচ্ছে ডরমিটরি লবি থেকে এখানে হচ্ছে একটা ডাইনিং জোন রেখেছি, একটা অ্যাডমিন জোন, এই জোনটা হচ্ছে ওয়ার্ক জোন এবং লন্ড্রি। এখানে একটা স্টাফ ডরমিটরি রেখেছি, একটা সেন্ট্রাল কিচেন আছে, আর স্টাফ ডরমিটরির জন্য টয়লেট অ্যান্ড ওয়াটার ক্লোজেট রেখেছি। দেন ফার্স্ট ফ্লোর থেকে থার্ড ফ্লোর পর্যন্ত ডরমিটরির অ্যাকোমোডেশন জোন আমি 2 টাইপের রুম ডিজাইন করেছি। ফার্স্ট টাইপ হচ্ছে রুম টাইপ 1, যেটা দুইজন শেয়ার করবে, এবং রুম টাইপ 2 একজন সিঙ্গেল পার্সনের জন্য। ফার্স্ট ফ্লোর হচ্ছে স্টুডেন্টদের জন্য, সেকেন্ড ফ্লোর হচ্ছে রিসার্চার এবং সায়েন্টিস্টদের জন্য, আর সেকেন্ড ফ্লোর হচ্ছে ডেডিকেটেড ফর উইমেন। এটা হচ্ছে ডরমিটরির সেকশন, যেখানে এটা হচ্ছে লবি, এই জায়গা হচ্ছে ডাইনিং, এই জায়গা হচ্ছে অ্যাডমিন জোন, এই জায়গাতে হচ্ছে রুম টাইপ 1, আর এখানে হচ্ছে রুম টাইপ 2। ডরমিটরির 3D ভিউ স্ট্রাকচার, বিল্ডিং এর স্ট্রাকচার হচ্ছে বিম কলাম স্ট্রাকচার, এবং আমি রুফের জন্য হচ্ছে 2 টাইপের স্পেস ফ্রেম স্ট্রাকচার নিচ্ছি, যেখানে প্ল্যানেটোরিয়ামের জন্য রাখছি হচ্ছে ট্রায়াঙ্গুলার স্পেস ফ্রেম স্ট্রাকচার, এবং রুফের জন্য রাখছি হচ্ছে রেক্টেঙ্গুলার স্পেস ফ্রেম স্ট্রাকচার। অবজারভেটরি টাওয়ারের স্ট্রাকচার মেইন স্ট্রাকচার হিসেবে একটা সেন্ট্রাল পায়ার ডিজাইন করছি, যেটা পুরো অবজারভেটরি টাওয়ারের মেইন স্ট্রাকচার, এবং অবজারভেটরি টেলিস্কোপটা ঠিক এই পায়ারের উপরে রেস্ট করবে ল্যান্ডস্কেপ। আমার সাইটটা যেহেতু একটা সেলিব্রেশন পয়েন্টে, তো আমি আমার ল্যান্ডস্কেপটাকে আমি আমার এক্সিবিশনটাকে বিল্ডিং এর ভেতর থেকে আউটডোর পর্যন্ত এক্সটেন্ড করেছি। তো
এখানে আমি বিভিন্ন সাইডওয়াক ডিজাইন করেছি, যেখানে বিভিন্ন ধরনের সাইন্টিফিক এক্সিবিট এক্সিবিটের স্কাল্পচার থাকবে, এক্সিবিট এবং স্কাল্পচার থাকবে। এর মধ্যে আছে ফোকাল পেন্ডুলাম, সান ডায়াল স্কাল্পচার, আর্মিলারি স্ফেয়ার। তারপরে আমার সাইটটা যেহেতু একদম গ্রামীণ কনটেক্সটে ফার্মল্যান্ডে করেছে, তো আমি চাচ্ছি আমার বিল্ডিংটা যে তো আউটডোর আউটডোর ল্যান্ডস্কেপের সাথে ব্লেন্ড হয়ে যায়, সেজন্য আমি আমার ল্যান্ডস্কেপটাকে রিসার্চের এবং আউটডোর টি শপের রুফ পর্যন্ত এক্সটেন্ড করেছি। দেন আউটডোর টি বার অ্যান্ড সুভেনিয়র শপের 3D ইমেজ, দেন ওয়েস্ট সাইড ল্যান্ডস্কেপের ইমেজ, সাইটের ইস্টার্ন বা রোড সাইড ভিউ, সাউদার্ন সাইড ভিউ, দেন এরিয়াল ভিউ। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ সাইদ, জুরারা প্লিজ কমেন্ট করলে ভালো হয়। আমি কি কিছু কথা বলতে পারি? অবশ্যই স্যার। আচ্ছা, আমার কয়েকটা অবজারভেশন আছে। নাসির ভাই যেমন ওই আমাদের যে স্পোর্টস এর একটা প্রজেক্টে মেট্রোর কিছু কথা বলেছিল যে বেসিক জায়গায় যেমন আমাদের কিছু রুলস আছে, আইন কানুন আছে, হয়তো সেমি আরবান বা রুরাল জায়গায় ওই আইনগুলা ওইভাবে প্রযোজ্য না, কিন্তু বিল্ডিং এর ব্যাপারে যে কোনো আর্কিটেকচার স্ট্রাকচার, এখানে তো খুবই হাইটেক স্ট্রাকচার তৈরি করা হয়েছে। তো এখানে আমার যেটা অবজারভেশন হলো, যেটা আমি কিন্তু পার্টিকুলার এই স্টুডেন্টকে বলছি তা না, এটা অনেকগুলা জুড়ি আমার দেখার সৌভাগ্য হয়েছে ওভার পিরিয়ড অফ টাইম, কোভিড এর সময়, নন কোভিড। আমি এটা বলছি এই কারণে যে দেখা গেছে যে মেকানিক্যাল বা ইলেকট্রোমেকানিক্যাল বা ভেন্টিলেশনের ব্যাপারে, এটা নুরুল রহমান স্যারও বলেছে একটু আগে ঝুমু, এইটাতে কেন জানি একদমই কনসেন্ট্রেশন নাই। অনেক রেন্ডারিং এ অনেক টাইম দেওয়া হচ্ছে, অনেক সুন্দর রেন্ডারিং মানে একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এর, বাট মেকানিক্যাল রুমটা তুমি একটু গ্রাউন্ড ফ্লোরটা দেখাবে? আমি একদম বেসিক জায়গায় কিছু জিনিস খুব সিরিয়াস অবজারভেশন আছে গ্রাউন্ড ফ্লোরে, মানে আই এম ভেরি ইমপ্রেসড উইথ ইউর প্রেজেন্টেশন। হ্যাঁ, তো ডোন্ট গেট মি রং, অনেক কাজ করেছো, অনেক সুন্দর লাগছে দেখতে ইত্যাদি, কিন্তু আমার অবজারভেশন হলো তুমি গ্রাউন্ড ফ্লোরে যাও, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। অন্যরা খেয়াল করেছে কিনা আমি জানি না, গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে, হ্যাঁ একটু যদি জুম করে দেখাতে পারো, হ্যাঁ গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, মাস্টার প্ল্যান না, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। ওকে, ফার্স্ট ফ্লোর না, গ্রাউন্ড ফ্লোর। তুমি একটু আগে গ্রাউন্ড ফ্লোর লেখা ছিল তোমার ওই ড্রয়িংটা কোথায়? এই এটা কি না, বেসমেন্ট কেন গ্রাউন্ড ফ্লোর হবে যেখানে তুমি? এটা এটা সেকেন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর এটাও সেকেন্ড ফ্লোর লেখা আছে। আচ্ছা ঠিক আছে, তুমি এটাতেই থাকো, গ্রাউন্ড ফ্লোর লেখা আছে আগের স্লাইডতেই সম্ভবত। হ্যাঁ লেখা আমি পড়েছি, নিজে পড়েছি। এর আগেরটা দেখো স্যার, এর আগে নেই স্যার, আমি আবার একটু বাদিকে আমি একটু ডিসক্রাইব করি, অন্তজুরারা খেয়াল করে দেখেন, সিঁড়ি এবং লিফট যেখানে আছে ওটা খুব ন্যারো, এবং আমি যতটুকু জানি ডান দিকেরটা তুমি বলছো যে ফায়ার এমার্জেন্সি স্টেয়ার, মানে ফায়ার না এমার্জেন্সি স্টেয়ার, তো সেটার ডোর খুলছে ভিতরে সুইং করছে। হ্যাঁ, তো আমরা জানি যে লিফট কোর্টটাকে এরকম ভার্টিক্যাল স্ট্রাকচারে বা মিডিয়াম রাইজ বা হাই রাইজ বিল্ডিং এ এটাকে এনক্লোজ করতে হয় ফায়ার সেফটি। এটা কিন্তু নতুন ল যে তা না, এটা বহুত পুরনো আইন, ইদানিং হয়তো আমরা খুব এনফোর্স করছি বা ফলো করছি। এটা একদম বেসিক লেভেলে তোমার, আমি বলবো এটা ভুল, এটা গ্রাউন্ড ফ্লোর হোক কি মাটি থেকে 10 ফিট উপরে হোক, আমি এমার্জেন্সিতে কি গ্রাউন্ড ফ্লোর যদি বলে থাকি তাহলে তো আমি নেমে বের হতে পারছি না, তো দরজা দিয়ে যখন উপর থেকে নামবো আমার তো দরজা খুলবে না, ক্র্যাশ পার থাকে দরজায়, সো ফায়ার এস্কেপে থেকেই মারা যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটা এই ড্রয়িং দেখে তাই মনে হচ্ছে, সেই জন্য আমি এটা খেয়াল করলাম। আর একটা হলো যে লিফট কোর্ট কে বন্ধ করা হয় বিকজ এটা ভার্টিক্যালি ফায়ারটাকে, এটা যেহেতু আমাদেরকে মেকানিক্যাল পড়ানো হয়, ফায়ার অ্যান্ড সেফটি সব পড়ানো হয় ওভার আ পিরিয়ড অফ 5 ইয়ার্স, আমি নাসির ভাইয়ের নাম উল্লেখ করলাম এই কারণে উইথ রেসপেক্ট যে আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে যাব কয়েকদিন পর, এরকম একটা জিনিস বানিয়ে ফেলবো আমি ভাঙার মতো জায়গায়, তারপর দেখা যাবে যে ফায়ার স্টেয়ারটা ঠিক মতো ওয়ার্ক করছে না, লিফট করে সামনে মাত্র 7-8 ফিট জায়গা আছে কিনা হার্ডলি, কিন্তু অত জায়গা, হ্যাঁ এটা তো জাস্ট এটা ওয়ার্ক করবে না, কারণ সিঁড়ির ল্যান্ডিংটাও তো শুরু মানে লিফটের ল্যান্ডিংটা সেম জায়গা, দিজ আর ভেরি বেসিক থিংস, আমরা সেকেন্ড ইয়ার লেভেলে এগুলো সলভ করে ফেলি। হ্যাঁ, এটা আমার একটা অবজারভেশন। আরেকটা হলো যে মেকানিক্যাল রুমে একটু যাবে তোমার বেসমেন্টে, আমি খুব দুঃখ পেয়েছি এটা দেখে, দুঃখ কথাটা বললাম একটু ঠাট্টা করে,
driver's lounge is exactly more than double the size of the mechanical room. Do you have any idea je erokom ekta structure mechanical room bole ekta room likhe dile ba square feet kotha theke requirement dey kara ami jani na, it is impossible. এখানে আমি না পারবো এসির ইউনিট বসাতে, না পারবো জেনারেটর বসাতে, না পারবো প্রেসারাইজ পাম্পের পানি সিস্টেম, তুমি ডরমিটরি টরমিটরি অনেক কিছু আশেপাশে আছে, তো এই ইলেকট্রোমেকানিক্যাল জিনিসগুলো কোথায় যাবে? এই মেশিন মেকানিক্যাল রুমে ঢুকে যাবে সব, আর স্টোরে আমি কি রাখবো ওখানে ঘোড়ার আন্ডা? আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, উই আর বিং ব্রডকাস্টেড, বাট আমি এটা খুবই বিরক্তিকর মনে হচ্ছে যে খালি গাড়ি পার্কিং করলাম আর তিনটা রুমের নাম লিখে দিলাম, জায়গা বের হলো স্টোর লিখে দিলাম, ওয়াই? মেকানিক্যাল রুম কি মানে একটা রুম খালি, ওখানে ইকুইপমেন্ট থাকে না? এন্ড ডু ইউ নো যে এই সাইজটা কত টুক দিছো তুমি এখানে? তো আমি প্লাস এটা কার্ভেচারে আছে, আমি তো মেশিন পত্র তো গোল গোল হয় না, আমি বসাবো কেমনে করে? একটা নর্মাল অ্যাপার্টমেন্টের জেনারেটরের সাইজে একটা গাড়ির থেকে বড় হয় বা গাড়ির সাইজ হয়, তো এখানে আমি কিভাবে মেকানিক্যাল রুম ফর দিস এন্টায়ার কমপ্লেক্স এখানে হয়ে যাবে? আমার কাছে এটা খুবই আপত্তিকর মনে হচ্ছে যে এটাতে আমার মনে থিসিস যারা করে অনেক কালচারাল কথা বলে, অনেক হিস্ট্রি বলে, সেখানে তাদের এইটাতে এত তুচ্ছতা ছিল করাটা ঠিক না, বিকজ দেখা যায় বিল্ডিং বানানোর পরে এই প্রবলেম গুলো অন্য ফ্যাকাল্টির লোককে সলভ করতে হয়। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলবো, তুমি ভেহিকুলার সার্কুলেশনে যাও মাস্টার প্ল্যানে, তুমি খুব অ্যাকিউট অ্যাঙ্গেলে কতগুলো, হ্যাঁ এখানে যাও, এটা যদি সবাই একটু খেয়াল করেন গ্রে কালারের টা হলো তার রাস্তা, আমি যদি ঠিক বুঝে থাকি তো এটা, হ্যাঁ পার্কিং পর্যন্ত খুব সুন্দর আছে, তারপরে আমি আস্তে আস্তে উপরের দিকে উঠলাম, লাল ডটটা একটু একটু উপরের দিকে কর্নারে যায়, এলবো যেখানে হয়েছে একদম মাথায় যায়, গ্রিন একটা গাছ আছে কোর্টিয়ার মতো জায়গায়, ওখানে যায় পুরো আমি 90-115 ডিগ্রি টার্ন করে গাড়িটা মোচড় খাচ্ছে। এটা কি স্যার গাড়িটা স্যার এখান থেকে স্যার এই রুট দিয়ে যাচ্ছে, যাতে স্যার এখান থেকে যাও যাও আরেকটু উপরে উঠো, উপরে উঠো আরেকটু উপরে উঠো, হ্যাঁ এই যে এই জায়গাটা, এটা কি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বলে যে এরকম গাড়ি টার্ন দেই আমরা? আমি তো পারবো না টার্ন করতে, আমার তিনবার ব্যাক করা লাগবে, তো এটা কি করে তুমি আঁকলা? কিসের সাথে ওই কার্ভেচারের সাথে বিল্ডিং এর সাথে মিলাতে যাই কি আমি একটা অ্যাবসার্ড রাস্তা আঁকতে পারি? পারি না, দেখতে কিন্তু গ্রাফিক্যালি খুব সুন্দর লাগছে, হ্যাঁ লুকস লাইক অ্যান এমব্রায়ো, একটা চোখের মতো জিনিস, একটা মনে হচ্ছে তুমি সোলার সিস্টেম নিয়ে কাজ করছো, অনেক ডিটেল আছে তোমার কনসেপচুয়াল লেভেলে, কিন্তু প্র্যাকটিক্যাল লেভেলে তো আমি গাড়ি ঘুরাতে পারবো না ঠিক যেখানে এখন রেড ডটটা আছে। এগুলো আমার অবজারভেশন, দিস আর মানে তুমি অনেক কিছু সলভ করার পর দেখা যাবে যে এই ছোট ছোট জিনিসগুলোকে হয়তো মডিফাই করতে হচ্ছে, সো টেক ইট পজিটিভলি। হ্যাঁ এইগুলোতে তোমার জিনিস সুন্দর, তোমার স্ট্রাকচারাল অ্যানালিসিস। আরেকটা জিনিস বলবো তোমাদের ভিতরে প্রেজেন্টেশন নিয়ে বলবো, যে ওকে আমরা বুঝলাম যে রেন্ডারিং এর টাইম বা লিমিটেশন বা এগুলো প্রিরিকুইজিট থাকে না, তো কালচারটা হয়ে গেছে একেবারেই ফরেন এবং এটা পুরো ইউএস বেসড কালচার মনে হচ্ছে। আমি এটা একটু জোর গলায় বলবো যে অ্যাস্ট্রোলজি যখন বলছো বা অ্যাস্ট্রোনমি, তখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, আরাবিয়ান সাবকন্টিনেন্ট এবং চাইনিজদের অবদান ওয়ার্ল্ডের হাজার বছর আগে, ইউরোপিয়ানরা ইয়েরা তুমি গ্যালিলিওর নাম বলছো, তুমি অনেক মানে মুসলমান শব্দটাই বলবো, সায়েন্টিস্টের তাহলে নামই জানো না, টেলিস্কোপ আবিষ্কার করতে গেলে সেটা আরেকটু ভালো করে রিসার্চ করতে হবে তোমার, হ্যাঁ যে এই সায়েন্স গুলা এবং এই যে অ্যাস্ট্রোনমির যে টাইমিং এবং গ্রহ নক্ষত্র কত ডিগ্রি কত, তুমি যন্তর মন্তরে যাও কি তুমি ইন্ডিয়ান নিউমারোলজি পড়া উচিত, বা অনেকে অনেকে এর আগে যে লাঙ্গল বন্ধ নিয়ে যে ছেলেটা যেভাবে ধর্মকে এনলাইটেন করে বললো এবং যাত্রা বোঝালো, তোমার অ্যাস্ট্রোনমিক্যাল পার্ট কিন্তু অনেক পিক। হ্যাঁ আমি বলবো যে আমাদের কালচারকে হাইলাইট করছো না, তুমি স্যাটেলাইট দেখাচ্ছো, এটা বুঝলাম এটা সাইন্টিফিক জিনিস, তুমি 360 ডিগ্রি ওখানে প্ল্যানেটেরিয়াম দেখাবা, যখন প্ল্যানেটেরিয়াম মানে ইলেকট্রিসিটি সো কলড আবিষ্কার হয় নাই তখন থেকে কিন্তু গ্রহ নক্ষত্র তারা সবকিছু কিভাবে হিস্টোরিক্যালি দেখাতো, তোমার ওই প্রেজেন্টেশনে দেখে মনে হয়েছে যে তুমি ওটা একটু উপেক্ষা করে গেছো, কারণ এই ধরনের সায়েন্স বা অবজারভেটরিতে দেখা যায় যে হিস্ট্রি প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল, অ্যান্ড দ্য হিস্ট্রি ইজ নট ন্যাশনালাইজড না, এটা রিয়েল হিস্ট্রিটাকে, ইজিপশিয়ানরা কিভাবে পিরামিড করছে থেকে শুরু করে, ইনকাস থেকে শুরু করে, ইন্ডিয়ানরা কিভাবে করেছে, সংস্কৃত ল্যাঙ্গুয়েজের মধ্যে রিচ, আমি এটা জোর দিয়ে বলবো কেন, এটা খালি প্ল্যানেটরা কোথায় আছে বা ভাঙ্গাতে এটা ইন্টারসেকশন সেটা যেমন ইম্পর্টেন্স আছে,
ভিতরের সলিউশনের ইম্পর্টেন্স আছে। আর একটা হলো যে অডিটোরিয়াম বা এই যে গ্যালারি ফর গ্যালারি, সরি আমি একটু বেশি কথা বলে ফেলতেছি, ওই গ্যালারি গুলা বোধ হয় ওই সেক্টর যে আমরা যে যখন কার্ভে ভাগ করি তখন বোধ হয় আরেকটু সেকশনাল ডিটেল দিয়ে একটা দিলে হয়তো কিছু আরো কারেকশন বের হতো তোমার, আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, তো স্টেয়ার লিফটের এমার্জেন্সি ভেহিকুলার সার্কুলেশনের ভুল, মেকানিক্যাল রুম ইজ অ্যাবসলুটলি ইট উইল নেভার ওয়ার্ক, মানে এয়ার কন্ডিশন স্পেস এর জন্য যেসব মেকানিক্যাল ইয়ে তুমি মানে এটা পরে সলভ করবো বললে হবে না, এরকম এক্সপার্টস আছে তোমাদের ইউনিভার্সিটিতেও আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের লোকের সাথে আমরা আমাদের সময় জুরি করার সময় আমরা স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে বলতাম যে স্যার এটা এইভাবে করবো না কিভাবে করবো, তো ওই জিনিসগুলা জাস্ট স্পেস ফ্রেম দিব আর স্টিলের স্ট্রাকচার করবো বললে সলভ হয়। অল্প সময় যখন একটা থিসিস করা হয় বা ফাইনাল ইয়ার প্রজেক্ট, এত কিছু আমরা টিচাররাই বলি, আমিও টিচার, বলা হয় যে এত কিছু ওদেরকে মাথায় চাপাই দিলে ওরা ডিজাইন করতে পারবে না, কিন্তু ডিজাইন মানে কিন্তু আর্কিটেকচারে খালি স্ট্রাকচারটার একটা চেহারা না। সো এই ধরনের সাইন্টিফিক প্রজেক্ট যেটা মানে টেকনোলজির উপর পুরো বেস, এখানে কোনো ডাক্ট কোথা থেকে স্যাটেলাইট কেবল ঢুকবে, কি কিভাবে সেন্ট্রালাইজড এয়ার কন্ডিশনিং হবে, এখানে স্পেশালাইজড এয়ার কন্ডিশনিং, একটা ডরমিটরির এয়ার কন্ডিশনিং আর একটা রিসার্চ রুমের মাইক্রোস্কোপ ল্যাব আছে, অমুক আছে তমুক আছে, ইটস নট দ্য সেম টেম্পারেচার অর হিউমিডিটি ফর হিউম্যান কমফর্ট অর ইলেকট্রোমেকানিক্যাল ইকুইপমেন্ট, সেটার আমি কোনো নজির দেখছি না। কেন আমি চানতারা দেখে কি করব, এটা মাস্টার প্ল্যানে তো আমি এটা আছে বুঝলাম, দ্যাটস আ কনসেপ্ট, বাট এইটা তো আমাকে ভিতরে যখন আমি এটা ইউজ করবো বিল্ডিংটা তখন আমার মনে হয় যে এত সুন্দর একটা প্রজেক্ট, এত সুন্দর স্কোপ অফ ওয়ার্ক এন্ড লুকস নাইস অলসো, ইউ ডান আ গ্রেট জব, ডোন্ট গেট মি রং, বাট এই জিনিসগুলো কিন্তু আমাদের অনেক বেশি খেয়াল করা উচিত। থ্যাংক ইউ সো মাচ। জি থ্যাংক ইউ স্যার। আমি একটু শুনো, আমি একটু ইনামের কথার প্রেক্ষিতে আমি একটা জিনিস একটু শেয়ার করি। আসলে এইটাও সেই যেহেতু আলোচনার একটা বিষয় থাকে, প্রকল্প আমি শুরু থেকে শুনি না, আমি একটু অন্য কাজে আটকা পড়েছিলাম, সেই জন্য এটার ভিতরে আমি ঢুকছি না। আমি একটু জেনারেল কথা বলি যে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন বের হয়ে যখন প্রফেশনাল লাইফে আসেন তখন তিনি ওই শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডার। উনি যদি প্রফেশনাল লাইফে গিয়ে কোনো ভুল তথ্য দেন বা ভুল তথ্য অনুযায়ী কাজ করতে যান তখন প্রফেশনাল লাইফের যারা মেন্টর হন ওই সকল স্থপতিদের, তাদের মনের ভিতরে তখন একটা জিনিস গেঁথে যায় যে তুমি ইউনিভার্সিটিতে কি শিখলা তাইলে, এই যে কি শিখলা তাইলে এই জায়গাটাতেই আমি একটুখানি ডিপার্টমেন্টের যিনি হেড আছেন এবং অন্যান্য সহকর্মী যারা আছেন তাদেরকে সবার কাছেই একটা বিনীত অনুরোধ করি যে ফিফথ ইয়ারে যখন একজন ছেলে বের হয়ে যাবেন সেই বের হয়ে যাওয়ার সময়কালটাতে তার জিনিস ভালো হয়েছে বা খারাপ হয়েছে, তার ফিলোসফি ঠিক ছিল কি রং ছিল, এই লেভেলে আলোচনা সীমাবদ্ধ থাকাটা আসলে সবচেয়ে ভালো। কিন্তু উনি ফায়ার স্টেয়ারের ডোর ভিতর দিকে টান দিয়ে খুলবে এই ধরনের যদি উনি ভুল করে থাকেন তাইলে পরে ওনার শেখা এবং শেখানোর মধ্যে কোথাও একটা গরমিল আছে। আমি একটু বিনীত অনুরোধ করব যে এই বিল্ডিং কোড, বিল্ডিং স্ট্রাকচার, ফায়ার হ্যাজার্ডের বিষয়, এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো থার্ড ইয়ার লেভেল হোক বা ফোর্থ ইয়ার লেভেল হোক, কোর্স যদি নাও থাকে কোর্স যদি চালুও করতে হয় তাহলেও এই জায়গাটাতে একটু টেক কেয়ার করা, কারণ হলো যেই দিন উনি পাস করে বের হবেন তার পরদিন থেকে উনি কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের একজন অ্যাম্বাসেডর। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। আমি একটু বলি, আমি এটার থেকে ঢুকলাম কারণ আগের দুটো থাকতে পারিনি। তো যেখানে হচ্ছে ওর জিনিসটা, এই কিছু জিনিস ওর আমি যেগুলো বলবো যে লেভেলে আসে যেরকম ধরনের ড্রয়িং করতে হয় সে ড্রয়িং এর ওর ক্ল্যারিটিটা আছে এবং ড্রয়িংটা প্রেজেন্ট করতে পারছে, কিন্তু এটা ঠিক সাইট অথবা কনটেক্সটের সঙ্গে যাচ্ছে কিনা সেই জিনিসগুলো দেখার বিষয় আছে। আর যেটা ইনান বললো যে অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি অথবা অ্যাস্ট্রোনমি যেটাই বলি সেই ক্ষেত্রে মানে এটাকে আমরা এটা বাংলাদেশের একটা প্রজেক্ট, নো ডাউট দিস ইজ এ খুব ফিউচারিস্টিক একটা প্রজেক্ট, এখানে হিস্ট্রি দেখানো হবে কিন্তু হিস্ট্রি সম্বন্ধে ধারণা জ্ঞান থাকা অবশ্যই দরকার যে আমরা মানে খালি ওয়েস্টার্ন ইয়ে যেন না করি সেই জায়গাগুলো, কিন্তু দিস ইজ এ ভেরি স্টেট অফ দ্য আর্ট এবং ফিউচারিস্টিক একটা প্রজেক্ট। তো সেই জিনিসটা ও ওর ডিজাইনের মাধ্যমে এক্সপ্রেস করতে পেরেছে। আর অ্যাজ রিগার্ডস দ্য
যেটা বলা হচ্ছিল যে ওই লিফটের সামনের লবি অবশ্যই এগুলো অবশ্যই দেখার বিষয়, এটা খুব বেসিক জিনিস। কিন্তু এখানে যে জায়গাগুলো আমি বলছি যে মেকানিক্যাল রুমের সাইজ অথবা ফায়ার এস্কেপ এরিয়ে, এগুলো আমি বলবো ওকে, হি ইজ এ স্টুডেন্ট, ওকে এগুলো গাইড করতে লাগবে হলো স্টুডিও টিচারকে। স্টুডিও টিচারকে এই জায়গাগুলো তাকে অ্যাটলিস্ট ধরাই দিতে হবে, তুমি এই জায়গাগুলো দেখো স্ট্যান্ডার্ডসে কি বলে কি না বলে সেই জায়গাগুলো। এটা আমরা এক্সপেক্ট করতে পারি না যে অ্যাজ এ স্টুডেন্ট সে প্রফেশনের এসে কি করবে সেই জিনিসটা সে শিখে আসবে। আর আর্কিটেকচার এমন একটা জিনিস যেটা সারা জীবনই শিখতে হয়, এখানে শিখার শেষ নেই, নতুন নতুন ইনোভেশন হচ্ছে। আমরা যে জন্য বলি যে কন্টিনিউ প্রফেশনাল ডেভেলপমেন্টের কথা বলি, এখানে মানে আমরা প্রফেশনে এসে আমরা আরো 2 বছর ধরি হলো যে অ্যাজ এন ইন্টার্ন 7 বছরের ইয়ে, তো সেখানে আই ক্যানট এক্সপেক্ট ফ্রম এ স্টুডেন্ট যে সে সবকিছু এখানে শিখে এখান থেকে বের হয়ে সে একদম স্ট্রেইট প্রফেশনে চলে যাবে, তাকে সেই সুযোগটাও নাই এখন, অ্যাটলিস্ট নাই। আগেকার দিনে হতে ছিল তখন কমপ্লেক্সিটিও কম ছিল, কারণ এখন অনেক রকমের টেকনোলজি, অনেক রকমের মেটেরিয়াল, অনেক রকমের কমপ্লেক্স প্রজেক্ট সেগুলো আসে। তো সেখানে হচ্ছে স্টুডেন্ট সেই জিনিসগুলো ধরতে পারছে কিনা অথবা তার সে জ্ঞানটা আছে কিনা সেই জায়গাগুলো দেখা আমাদের মনে হয় গুরুত্ব দেওয়া উচিত। তো ওভারঅল প্রজেক্টটা বলবো যে ভালো প্রজেক্ট, সুন্দর কাজ করেছে, কাজের কমতি নেই, কিন্তু ওই কিছু কিছু জিনিস আমি বলবো যে সেন্সরি হওয়া দরকার। আমরা বাংলাদেশের জলবায়ু অথবা আমরা যেখানে কাজ করছি সেটার কালচার, এটা সে কথা আমি বলছিলাম যে ইট ইজ এমন একটা প্রজেক্ট কালচারের সঙ্গে ডাইরেক্টলি রিলেট করা যায় না, যেটা অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোলজি এগুলো হচ্ছে হলো ইউনিভার্স নিয়ে কাজ, এখানে সরাসরি আমাদের ইয়ে না, কিন্তু এখানে আমাদের এই সাবকন্টিনেন্টে বলি অথবা এশিয়াতে বলি যারা কাজ করছে, তোমার সেই ইয়েগুলা যদি তুমি আনতে পারো সাকসেসফুলি করতে পারো তাহলে নো ডাউট ইট উইল বি এ একটা ইউনিক প্রজেক্ট আর কি। তো এটা মানে হ্যাঁ ওয়ান অফ দ্য মানে এই এই সেন্সে ইট ইজ ওয়ান অফ দ্য এনি এনি ইট ক্যান বি এনিওয়্যার, ইট ক্যানট বি অনলি তোমার যে সাইট আছে সেখানে, ইট ক্যান বি এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। তো এই টাইপের প্রজেক্টের নেচার অনেকটা এরকমই, কিন্তু তারপরেও যদি করতে পারতা তুমি এই আমাদের কনটেক্সটকে নিয়ে তাহলে ভালো হতো। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার ফর ইয়োর ভ্যালুয়েবল রিমার্কস। আর কেউ কি কমেন্ট করবেন? স্যার আমি একটু বলতে যাচ্ছিলাম, আসলে এই ধরনের একটা হাইলি হাই টেকনোলজি একটা টেকনোলজি বেসড প্রজেক্টের ক্ষেত্রে এই অল্প সময়ে স্টুডেন্টদের এর ফাংশনকে এক্সপ্লোর করা যে কি 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 ফাংশন থাকবে সেগুলো ডিটেইল কি হবে, এটা খুবই একটা বার্ডেন ওয়ার্ক, এবং সেটাকে করে এবং একটা এই প্রজেক্টের নাম থেকে বোঝা যায় যে ওর একটা ওটা এটা আই থিঙ্ক গ্লোবাল মোর দেন লোকাল ফিচার গুলো এতটা প্রমিনেন্ট হবে কিনা এটা একটু ডিবেটের বিষয়। তো স্টুডেন্ট আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের অবজারভেশন সেন্টারে কি কি ধরনের ফাংশন থাকতে পারে আমি নিজেও জানি না, উনি সে নিশ্চয়ই বিভিন্ন কেস স্টাডিজ থেকে একটা সামারাইজ করে এখানে সেগুলো নিয়ে এসেছে। প্রজেক্টটা যেহেতু খুব রিসেন্ট অ্যাপ্রুভাল পেয়েছে, এটা ক্লায়েন্ট কতটুকু তাকে হেল্প করেছে বা কতটুকু ফাংশনাল গাইডলাইন দিতে পেরেছে বা যারা, সেটা আমি আমার কাছে মনে হয় না ততটা সে পেয়েছে, কিন্তু সবকিছু মিলে এসে যে লেভেলটা অ্যাচিভ করেছে সেটার ক্ষেত্রে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করতে চাই। কিন্তু আমার কাছে মনে হয়েছে পেছনের দিকে একটা নদী আছে, সে বলছে সে নদীটার কোনো ধরনের রিফ্লেকশন নেই বা নদীটাকে নিয়ে কাজ করা, যেটা আমাদের জেনারেল একটা সাইট কনটেক্সট নিয়ে আমরা যেভাবে কাজ করি, তারপরে রুফ যেরকম খুব গ্রাজুয়ালি রুফটা উপর দিকে উঠেছে, রুফটাকে ল্যান্ডস্কেপের পার্ট করা যেত কিনা, এই বিষয়গুলো আমার কাছে মনে হয় তাকে আর একটু ভাবলে ভালো হতো। আর নাসির স্যার যেগুলো বলেছেন এগুলো তো ঠিকই আছে, এগুলো কেন ভুল হবে যে আমাদের ফায়ার স্কেপ কেন ঠিকভাবে খুলবে না। আর মেকানিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো আসলে এটা আর্কিটেক্ট তো মাস ফাংশন এগুলো নিয়ে কাজ করবে, সুরাউন্ড কনটেক্সট নিয়ে কাজ করবে, ক্লাইমেট নিয়ে কাজ করবে, সেক্ষেত্রে মেকানিক্যাল আদার ইঞ্জিনিয়ারিং এক্সপার্টদের ইনপুট দরকার ছিল। কিন্তু এই লেভেলে স্টুডেন্ট ওয়ার্কের ক্ষেত্রে এখন এই কোভিড সিচুয়েশনে এই ধরনের রিসোর্স পার্সনের সাথে সে মিট করতে পেরেছে কিনা আমার কাছে মনে হয় যে মাল্টি ডিসিপ্লিনারি ইনপুট যখন সে যদি পেত, তার যে
আমি বলছি যে পটেনশিয়াল আমরা দেখেছি যে ধরনের ড্রয়িং কোয়ালিটি বা যে একটা কমপ্লিট একটা প্রজেক্ট সে লেভেলে প্রেজেন্ট করতে পেরেছে, এই ইনপুটগুলো যদি পেত বিভিন্ন ডিসিপ্লিনের, তাহলে হয়তো আমার কাছে মানে ওই মেজর ভুলগুলো যে সাইজ অফ দ্য মেকানিক্যাল রুম আদার্স এগুলো ভুল হতো না। এটি হচ্ছে আমার অবজারভেশন। থ্যাংক ইউ। আমি একটু কথা বলতে চাই, আমি একটু স্ক্রিন শেয়ার দিতে পারি? জি স্যার। তাহলে স্ক্রিন শেয়ার একটু অফ করতে হবে। আচ্ছা, আমারটা কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমার কাছে মনে হয় যে দুটো জায়গায় আলাদা করে দেখতে হবে। একটা হচ্ছে যে এই প্রজেক্টের সিগনিফিকেন্সটা, ঠিক আছে, ও যেমন এটাকে বললেন যে এখানে জাফর ইকবাল স্যারের একটা আর্টিকেল আছে এবং সেখানে এই আমাদের যে অক্ষাংশ দ্রাঘিমাংশ ল্যাটিটিউড লংটিটিউডের যে ক্রস পিস গুলা, এটা মাত্র ল্যান্ডে দুই জায়গায় আছে, সাহারা মরুভূমিতে আর একটা ভাঙাতে। তো এইটা একটা খুবই সিগনিফিকেন্ট একটা বিষয় এবং একটা মানে যদিও আমরা আমাদের এখন এগুলো দিয়েই আমাদের সমস্ত কোঅর্ডিনেট ডিটারমাইন্ড হয় জিপিএস সিস্টেম থেকে আরম্ভ করে, মানে সেটা পাশে তো সেই মেরিটাইম সুবিধার কারণে, কিন্তু এখন আরো অন্যান্য অনেক কাজে এটা ব্যবহার হয়। এটা এখন আমাদের বেসিক একটা জিনিস। তো এইটার যে সিগনিফিকেন্স, এইটাকে আমি যখন আগে জিয়া, তোমার ভয়েস কেটে গেছে, শোনা যাচ্ছে না। আমার মনে হয় ভিডিও অফ করে নিলে কথা, আই থিংক ওনার ফিডটার ব্যান্ডউইথ ফ্রিজ হয়ে গেছে। আমরা জিয়া ভাই ফেরত আসলে আবার ওনার কমেন্টস শুনতে পারবো আশা করি। অন্য কারো যদি কিছু বলার থাকে প্লিজ ফিল ফ্রি। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। আমি জাস্ট একটা জিনিস, আসলে অনেক কথা হচ্ছে অ্যাবাউট যে স্টুডেন্ট কতটুকু ডেপথে যেতে পারবে এট দিস লেভেল and also how the project ta ke kibhabe she perceive korte parto ta ami ekto ekta dutu jinish ami dhoriye dite chaacchi ekta hocche first je nan bhai ei kotha ta khub valuable je amra ekta part ami shob shomoy boli je thesis project e ekta boro ongsho hocche the academic exercise of the project mane amra kintu thesis e ekdom built project banate chole ashini abar ওই একাডেমিক এক্সারসাইজ করতে গিয়ে আমি এমনভাবে চিন্তা করব যেটা রিয়েলিটির সাথে সম্পূর্ণ অমিল থাকবে, সেটাও করা যাবে না। সো এই ব্যালেন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই জায়গায় ইনান ভাই যেটা বললেন যে এই এই সেন্টারটার সাথে হাউ উই যেগুলো কিন্তু দি কনসেপ্ট অফ দ্য ইউনিভার্স আওয়ার প্ল্যানেটারি সিস্টেম যেগুলো কিন্তু অনেক আগে থেকে গবেষণা হয়েছে, এইটার ডেফিনেটলি একটা ছাপ প্রজেক্ট আসা উচিত ছিল। না হলে মনে হবে যে মানে what মেসেজ ডু উই গিভ টু দ্য নেক্সট জেনারেশন, এই বিদেশিরাই অবজারভেটরি বানিয়েছে, ওরা এই হাবল টেলিস্কোপ বানিয়েছে, ওরা ছাড়া আমাদের কোনো গতি ছিল না, ওরা না থাকলে আমরা আমাদের ইউনিভার্স চিনতামই। দ্যাট ইজ নট ট্রু, তারা বরং আমাদের কাছ থেকে মানে উইচ মিনস দ্য ইস্ট থেকেই বেশিরভাগ জিনিস তারা শিখে শুরু করেছে। ইনফ্যাক্ট আই ডোন্ট নো তোমরা জানো কিনা, বাট এই ঘড়ির নাম্বারস যখন দেওয়া হয় ওইটাকে এখনো বলা হয় অ্যারাবিক নিউমেরিক্যালস, এখনো এটাকে অ্যাভারেজ, বিকজ এই গোনার সিস্টেমটা 0 1 2 3 4 5 6 7 8 9 তারপর 10, ইট ইজ অ্যারাবিক কনসেপ্ট। সো আমরা যদি এই যে আমাদের অবদান উইচ মিনস দি ইস্টের অবদান যদি আমরা এটা সামহাও না আনতে পারি, এটার একটা ডিসপ্লে যদি না থাকে,
তাহলে এই প্রজেক্টগুলোর সাথে একটা বিচ্যুতি ঘটবে, মানে উই উইল প্লে ইনটু দেয়ার হ্যান্ডস। তারা ওই একটা অবজারভেটরি মানে আইম্যাক্স এর মতো একটা কিছু বানাইলো বা অবজারভেটরি বানাইলো বা প্ল্যানেটোরিয়াম বানাইলো অ্যাজ ইফ মনে করবো যে ওইটাই শুরু অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য ইউনিভার্স। এই এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট বোঝা। তো ইনান ভাইয়ের এই কথাটা আমার কাছে খুব ভাল লেগেছে, বিকজ এই এই লেয়ারটা থাকা উচিত, ভীষণভাবে থাকা উচিত আমাদের যে কোনো প্রজেক্টকে, বিশেষ করে একাডেমিতে যদি আমরা এই প্রশ্নগুলো না তুলি তাহলে তো ইউনো সরকার তো একটা প্রোগ্রাম দিয়ে দিবে, আমরা হয়তো এরকমই একটা জিনিস বানাই ফেলবো। হ্যাঁ, কিন্তু সেইটাকে যে অন্যভাবে দেখা যায় এটাই হচ্ছে একাডেমিয়ার জায়গা, এক্সপ্লোর করে আমাদেরকে দেখানো যে ওই লেয়ারটা থাকা উচিত। আরেকটা যেটা হচ্ছে, অনেক সময় আমরা মনে করি যে এই ফাংশনাল ব্যাপার, ইলেকট্রোমেকানিক্যাল ব্যাপার, স্ট্রাকচারাল ব্যাপার, এটা কতটা আসবে প্রজেক্টে। আমরা একটা দুটো জিনিস আমাদের একটু খেয়াল করা দরকার, আমি দুটো প্রজেক্টের নাম বলবো, দুটোই লুয়ে কানের ডিজাইন করা। একটা হচ্ছে সক ইনস্টিটিউট আর একটা হচ্ছে কিম্বল আর্ট মিউজিয়াম। বোথ প্রজেক্টস এর দ্য ভেরি কোর আইডিয়া অফ দ্য প্রজেক্ট হ্যাজ কাম ফ্রম দ্য ইলেকট্রোমেকানিক্যাল সলিউশনস, হ্যাজ কাম ফ্রম হাউ সার্ভিসেস উইল বি প্রোভাইডেড। সো ওইটা কিন্তু প্রজেক্টের বাইরে একটা অংশ না, ওইটা এমন না যে আমি প্রজেক্ট করি ওইটা আস্তে আস্তে গিয়ে প্রফেশনাল ওয়ার্ল্ডে গিয়ে শিখবো। ওই প্রজেক্ট কনসেপচুয়ালাইজই করা হয়েছে ফ্রম আন্ডারস্ট্যান্ডিং সার্ভিসেস। সো এই এইটা আমার মনে হয় আমরা স্টুডেন্টদেরকে আস্তে আস্তে তাদেরকে বুঝাতে হবে আমাদেরকে অ্যাজ এডুকেশনিস্ট, যে এটা একটা সেপারেট কোনো কিছু না, এটা পরে গিয়ে শিখার ব্যাপার না। বা architecture can start very much from understanding the services, understanding কতটুকু এরিয়া, এবং এই সার্ভ সার্ভিস এই ব্যাপারটা তো আমরা তো দেখেছি। বাট স্পেশালি এই দুটো প্রজেক্টের একদম মৌলিক ব্যাপার, ওই কিম্বলে ভল্ট গুলো এসে যে জয়নারির জায়গাটা আর সকের যে আলাদা আলাদা ফ্লোর, একটা ফ্লোর পুরো ছেড়ে দেওয়া। সো দ্য প্রজেক্টের ইনসেপশনেই দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ সার্ভিসেস চলে আসছে। সো আমার মনে হয় কিছু কিছু প্রজেক্টে অ্যাজ এডুকেশনিস্ট উই মাস্ট এনফোর্স দিস আইডিয়া দ্যাট সার্ভিসেস ইজ নট আ পোস্ট ডিজাইন এলিমেন্ট, সার্ভিসেস ক্যান, এবং আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কমপ্লেক্সিটি অফ সার্ভিসেস ক্যান বি ভেরি মাচ ইন্টারটোয়াইন্ড উইথ দ্য ডিজাইন প্রসেস, এবং তাতে ডিজাইন ফ্যান্টাস্টিক হবে, ফ্যান্টাস্টিক। এবং এই এই দুটো ডিজাইন ইউনিক হওয়ার কারণই হচ্ছে দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ সার্ভিসেস। সো আমার মনে হয় আমরা একটু, এটা শুধু এই প্রজেক্টের কথা বলছি না, আমরা অ্যাজ ইন জেনারেল আমি আলাপ করতে চাচ্ছি আজকে এই ব্যাপারটা, যে আমরা যখন গাইড করব বা স্টুডেন্টরাও, স্টুডেন্টের তরফ থেকে ওই অ্যাটিচিউডটা থাকতে হবে যে আমি ডিজাইনই করব, যেখানে আমি প্রথমে দেখাই দিব আমার বাহাদুরিতে আমি এটা বুঝি। এবং এইটা করতে করতে এমন জায়গায় চলে গেছি, এমনকি স্ট্রাকচার হয়ে গেছে পোস্ট ডিজাইন। স্ট্রাকচার যে ডিজাইনের বিউটি এটাই তো অলমোস্ট দেখি না। এখনো তো আমাদের বুয়েটের আর্কিটেকচারাল ভবনে গেলে অসাধারণ সুন্দর লাগে, দ্য স্ট্রাকচারাল সিস্টেম, বিমগুলো যেভাবে গিয়েছে, কলামগুলো যেভাবে প্লেস করা আছে। সো আমার মনে হয় স্ট্রাকচার সার্ভিসেস এগুলোকে পোস্ট ডিজাইন অথবা পোস্ট এডুকেশন না দেখে পার্ট অফ ডিজাইন প্রসেস যদি করতে পারি, সব প্রজেক্টের ক্ষেত্রে বলছি না, বাট আমার মনে হয় আমরা সেই একটা আস্তে আস্তে আমাদেরকে সেই অ্যাটিটিউডে আসা উচিত। তাহলে এই স্টুডেন্টরা, আমরা দেখি মানে ফ্রম দ্য হায়ারিং পয়েন্ট অফ ভিউ আমি বলি, আমরা যখন দেখি স্টুডেন্টরা আসে তারা কিন্তু সাংঘাতিক মানে বিরক্ত হয় অ্যাবাউট ইলেকট্রোমেকানিক্যাল রুম, সাবস্টেশন, জেনারেটর রুম। এই তো মানে ওদের অ্যাটিটিউড অনেক সময় হয় স্যার এগুলো যদি না থাকতো তাহলে আমি যেই ডিজাইন করতাম আমি উড়াই দিতাম। সো দ্যাট শুড নট বি দ্য অ্যাটিটিউড, it should not be like that. And I think amader aste aste to infuse kora uchit, maybe not for all projects but certain projects ei sob byapar khub demanding. Thank you. Thank you sir, sorry for the interruption. Ami ekটু continue kori. Ha ji, acha to jeta bolchilam je phole amar kache mone hoy je erokom ekta jagay এই এই ক্রস পিসটা আমাদের একটু মাথায় রাখা দরকার, যে এখানে একটা এরকম দুটো লাইন, একটা ল্যাটিটিউড একটা লংগিটিউড, হ্যাঁ দুটো লাইনের একটা মানে ইন্টারসেকশনকেই আমরা এতটা হাইলাইট করছি আসলে এই জায়গাটাতে। লাইনগুলোকে আমাদের মনে হয় মনে রাখা দরকার ছিল, এটা আলাদা করে আমি বলছি, কারণ আমার কাছে মনে হয় যে ওইটা পুরো ডিজাইনের ডিসিশনকে এখানে একটা রোল প্লে করছে, এবং এখানে যে রোলটা প্লে করেছে এটাকে সেন্টার হিসেবে ধরে নেওয়াটা
আমি মনে করি যে একটু ভুল হয়েছে। আচ্ছা কিরকম, আমি আসছি একটা একটা করে। যে ও সেন্টার হিসেবে চিন্তা করাতে যেটা হয়েছে যে একটা অ্যাপারেন্টলি একটা গ্যালাক্সির মতো একটা লেআউট ও চিন্তা করেছে, যেখানে দেয়ার ইজ এ সেন্টার। কিন্তু এখানে ও কিন্তু কাজ করার সময় ও আরো অনেকগুলো সেন্টার আমদানি করেছে, মানে দেয়ার আর মোর সার্কেলস এন্ড দেয়ার আর মোর সেন্টার্স। এটা গেল একটা প্রবলেম, আমি মনে করি যে এটা গ্রাফিক্যাল কম্পোজিশনাল একটা প্রবলেম, যে এটা আসলে এটা এতই গুরুত্বপূর্ণ যে এই সেন্টারটা আর অন্য কোনো সার্কেলকে অ্যালাউ করে না, মানে আর কোনো সেন্টারকে অ্যালাউ করে না, এটার এরকম গুরুত্ব আছে আর কি। ঠিক আছে, তো ফলে এই রকম একটা জায়গায় এটা একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে অ্যাপারেন্টলি। আরেকটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে ও ওর ওই প্রেজেন্টেশনটা আমি মানে শর্টটা নিতে পারিনি, আই এম সরি, বাট ওই শর্টটা পেলে আমার ভালো হতো। কোন পেজটা স্যার? ওর ওই যে সেন্টারের যে শর্টটা, হ্যাঁ, মানে এই লবিটার যে শর্টটা, হ্যাঁ, এই লবিতে ইট ইজ এ শোপিস, হ্যাঁ, একটা একটা অবজেক্ট যেটা সেন্টারটা আছে, যে সম্ভবত পানির মধ্যে, তাই না? আচ্ছা, ওটা পানির মধ্যে থাকবে কিনা সেটা একটা প্রশ্ন, কিন্তু যা হোক ওটা আছে একটা সেন্টারে। হোয়ারেজ আমার বাকি সবগুলো ডিসপ্লেও কিন্তু একই রকম, মানে কম বেশি আর কি, যে এই যে এই এই যে এখানে যে একটা মানে রকেট বা স্যাটেলাইট বা যা কিছু আছে এগুলো কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট ডিসপ্লেস, মানে এটা ওইটা একটা ডিসপ্লে, এটাও আরেকটা ডিসপ্লে, এটাও আরেকটা ডিসপ্লে, ওটা আরেকটা ডিসপ্লে, এরকম করে করে এটা, তার মানে ওইটার যে এক্সট্রা সিগনিফিকেন্স মেইন লবিতে আছে এইটুকুই যা সিগনিফিকেন্স, দেয়ার ইজ এ সেন্টার এবং ওখানে একটা স্টোরি আছে, কিন্তু এটা যে পুরো আর্কিটেকচারটাকে গাইড করতে পারে এতটাই ফোর্সফুল পাওয়ারফুল একটা এলিমেন্ট, হ্যাঁ, আমার কাছে মনে হয় যে এই জায়গাটা মিসিং হয়ে গেছে। ফলে এই যে প্রবলেমটা হয়েছে যে ইট ইজ জাস্ট অ্যানাদার ডিসপ্লে এলিমেন্ট, মানে আমি ডিসপ্লে করলাম যে এখানে ওই সেন্টারটা পড়েছে। হ্যাঁ, আমার মনে হয় যে এখানে ওই দুটো লাইনের একটা খুব স্ট্রং ইনফ্লুয়েন্স দরকার ছিল, এবং সেইটা আলটিমেটলি আর্কিটেকচারটাকে ডিকটেট করা উচিত ছিল, ওইখান থেকে আর্কিটেকচারটা জেনারেট করা উচিত ছিল, বিকজ ওই যে ক্রস পিস যেটা বলছি, যে একটা ল্যাটিচিউড একটা লংগিচিউডের যে লাইনগুলো, এই লাইনগুলোই আসলে এখানে ইম্পর্টেন্ট। ওইভাবে দেখলে সেন্টার তো অবশ্যই ইম্পর্টেন্ট, এই সেন্টারটাও আমরা দেখব। তো ফলে এই যে আর্কিটেকচারে ওইখান থেকে শুরুর যে পয়েন্টটা, ওইটা আমি একবার রিভিউ করতে বলবো, চিন্তা করতে বলবো। আরেকটা জিনিস এখানে, যেমন এগুলো আছে যে আসলে এগুলো ছোট ছোট সমস্যা, কিন্তু এগুলো খুবই সিগনিফিকেন্ট সমস্যা, যে এই রেন্ডারিংটা আমাকে যেটা বলছে যে আসলে এইটা মানে স্কেলের ধারণার সমস্যা। ঠিক আছে, স্কেলের ধারণার সমস্যা মানে কি, যে এই অবজেক্টটা এটা যদি মিনিয়েচার স্কেলে হয় তাহলে ঠিক এটার মজাটা নাই, হ্যাঁ, যদি করতে হয় তাহলে আরো ছোট করে বানাই, এই স্পেসের সাথে মানানসই একটা জিনিস বানাই যেটা সিলিং এর উপরে অনেক জায়গা টাকা রাখবে, আদারওয়াইজ এটা বানাতে হবে একটা বিশাল স্পেসের মধ্যে, যেটা এটার জন্য নেসেসারি একটা মানে অলমোস্ট রিয়েল স্কেলের একটা মডেল হতে পারে বা যাই হতে পারে, এটা বানানো আছে রিয়েল স্কেলে, তার জন্য যে পরিমাণ বড় হাইট লাগবে সেই পরিমাণ হাইট দিয়ে এটাকে বানাতে হবে, মানে এটার সাথে একটা গ্র্যান্ডনেস জড়িত পুরো জিনিসটার সাথে। এটা তো মানে আর্কিটেক্টরা তো এগুলো নিয়ে প্লে করে, তাই না? তারা সুযোগ খুঁজে যে কোথায় আমি একটা লফট তৈরি করতে পারি, কোথাও একটা বিরাট স্পেস তৈরি করতে পারি, এরকম ব্যাপার স্যাপার গুলো তৈরি করে। তো ফলে ওই জায়গাগুলোতেও আমার কাছে মনে হয় যে একটু কাজের অভাব আছে, এইটা একটা দুর্বলতা আমার কাছে মনে হচ্ছে। আর এর বাইরে যেগুলো আছে সেগুলো ওই খুবই ফাংশনাল, কিন্তু আমি বলবো যে একটু বলে রাখা ভালো, জুরিতে যেহেতু অন্যান্য স্টুডেন্টরাও থাকে তারাও এখান থেকে শেখে, সেই কারণেই বলা। যেমন আমরা এরকম পাবলিক স্পেসে আমরা যদি এনিহাও আমরা যদি এই ডায়াগোনাল পার্কিং এ যাই, হ্যাঁ, এনি অ্যাঙ্গুলার পার্কিং ইজ ওয়ান ওয়ে পার্কিং, তাই না? মানে ওর ডিরেকশন তো ও গাড়িটা এভাবে বের করবে, বের করে ও আবার এই দিক দিয়ে গিয়ে তখন ওকে পুরো দুনিয়া ঘুরে আসতে হবে। ইনান্সার অলরেডি বলেছেন যে এইখানে সূক্ষ্ম কোণে কখনোই গাড়ি ঘুরতে পারবে না, ঠিক আছে, এই জন্য আমরা 90 ডিগ্রি করি অথবা আমরা স্থূল কোণ করি, হ্যাঁ, গাড়ি কখনো সূক্ষ্ম কোণে ঘুরে না, মানে এটা তাহলে ওই যে স্যার বলছিলেন যে 3-4 বার আমাকে আগো পিছু করে আমাকে ঘোরাতে হবে, তো এটা একটা প্রবলেম। ফলে এই যে অ্যাঙ্গুলার করলেই যেটা সমস্যা হবে যে আমাকে তখন আবার মানে ওয়ান ওয়ে মুভমেন্ট হয়ে যায় আমার,
কিন্তু আমি যদি এখানে পারপেন্ডিকুলার পার্কিং করতাম আমার সাইটে কিন্তু জায়গার অভাব নাই, ঠিক আছে? এইখানে এই যে সার্কেলের যে জিওমেট্রিটা এটা আমাকে মনে হচ্ছে ইট ইজ এ কনস্ট্যান্ট, ইট ইজ নট অ্যান অ্যাডভান্টেজ, ঠিক আছে? তো আমার জিওমেট্রি শুড নট বি সাচ যে যেটা আমাকে আসলে লিমিটেশনের মধ্যে ফেলে দিচ্ছে, আমাকে অ্যাডভান্টেজ নিতে দিচ্ছে না, ঠিক আছে? তো ফলে এটা হয়তো গ্রাফিক্যালি দেখতে ভালো লাগছে কিন্তু এটা আসলে আরো অনেকগুলো সমস্যার উদ্রেক করছে। সো এইটুকুই আপাতত, বাট স্টুডেন্টের যে ইনভলভমেন্ট, তার যে চেষ্টা পরিশ্রম, এটা অ্যাপ্রিসিয়েবল, ওর একটা মানে সিনসিয়ার ইনভলভমেন্ট আছে এটা আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ।